হে আল্লাহ, আমাকে আপনি এই কারাগার থেকে মুক্ত করে দেন। আমি যে নির্দোষ, আপনি আকাশকে সুস্থ করে দেন। একমাত্র আকাশই বলতে পারবে আসল দোষী কে। সেই সুযোগ আর পাবে না। আকাশের যে অবস্থা, যে কোনো সময় গুড বাই বলতে পারে। কেন করলেন আকাশের সাথে এগুলো আপনারা? কেন? চুপ, একদম চুপ। কে বলেছে আকাশকে আমরা বিষ খেয়েছি? বিষ তো তুমি খেয়েছো, দেখছো না যেখানে তুমি শাস্তি পাচ্ছ? প্লিজ আপনার ফোনটা আমাকে একটু দেন, আমি বাবাকে একটা কল করি, প্লিজ। বাহ, কি আপনার বাবার সাথে কথা বলবে? জনম ভর আমাদের সংসারে বাপ মেয়ে নাক গলিয়েছু। আর না, সময় হয়েছে এখন আবর্জনা পরিষ্কার করা। বুড়োরা একটা ব্যবস্থা করলে সমস্ত সমস্যা মিটে যাবে। খবরদার, আমার বাবাকে আপনারা কিছু করবেন না। আমার বাবা আপনাদের কোনো ক্ষতি করেনি। ক্ষতি করনি? আমাদেরকে আমাদের পরে একজন পার করে দিয়েছো, আবার বলছো ক্ষতি করনি? আমার বাবা আপনাদের পরিবারের জন্য অনেক করেছে। বাবা মারা যাওয়ার পর তো আপনাদের পরিবারটাকে আমার বাবাই দেখাশোনা করেছে। আর আপনারা বলছেন আমরা আপনাদেরটা খাই, আপনাদেরটা পড়ি, তাতে কি হয়েছে? এখানে গল্প করার জায়গা নেই। আপনাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছি। দুই দিনের মধ্যে মিতালিকে কোর্টে চালান দেওয়া হবে। ওনার জামিনের জন্য কেউ আসেনি। স্যার, আমার বাবাকে একটা খবর দিতে হবে, তারা যে কিছুই জানে না। আপনি যদি সত্যি অপরাধী হন, তবে বাবা চাচা কেউ কিছু করতে পারে। না, আমি বিশ্বাস করি না আমার মেয়ে মিতালি এরকম একটা জঘন্য কাজ করবে। নিশ্চয়ই এখানে কোনো ভুল আছে। হ্যাঁ, ভুল তো আছে। আপনার দেয়া শিক্ষায় ভুল আছে। কেমন লুভি মেয়ে বানিয়েছেন দেখেন। যে আকাশ বিয়ের কথা না করে দিল, অমনি আকাশকে বিষ খাইয়ে মারতে গেল। মিথ্যা কথা, আকাশ মিতালিকে ভালোবাসে আমি জানি। আকাশ আমাকে বলেছে চাকরি তোর প্রমোশন হলে ও মিতালিকে বিয়ে করবে। হঠাৎ কি এমন হয়ে গেল? নিশ্চয়ই মিতালিকে কেউ ফাঁসিয়েছে। মিতালিকে কে ফাঁসাবে মামা? ও নিজের জালে নিজেই জড়িয়েছে। এইভাবে বলো না ভেঙ্কনা, আমার মেয়েটারে বাঁচাও। তোমাগরে সেই ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করছি না, এই বিপদে মামারে সাহায্য করবা না? আমার মায়াটারে জেল থেকে বাইর করার চেষ্টা করো। অপরাধীকে আমি কিভাবে বের করবো মামা? আর যেই মেয়ে আমার ভাইকে খুন করতে চেয়েছে তার জন্য আমি সুপারিশ করব। ঠিকই তো, যেই মেয়ে আমার বুক খালি করতে চেয়েছে তার জন্য সুপারিশ, আমি তার ফাঁসি চাই। আমার আদরের ছেলেটা হসপিটালে মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। বা, ভূতের মুখে রাম না, এই জীবনে কখনো দেখলাম না আকাশকে তুমি ছেলে বলে স্বীকার করেছো। আর এখন আসছো কুমিরের কান্না নিয়ে। এখানে খুব গভীর ষড়যন্ত্র হয়েছে, আমি বুঝতে পারছি। আমার শহর শহর মেয়েকে ফাঁসানো হয়েছে, আমি থানায় যাব। এর সঠিক বিহিত আমি করেছি। থ্যাংকস গড, তোমার সেন্স ফিরেছে। আমি এত ভয় পেয়ে গেছিলাম না। ম্যাম, আপনি এখানে? তোমার খবর শুনে ছুটে এসেছি। দুদিন তো তোমার কোনো সেন্সই ছিল না। ডক্টর তো আশা ছেড়ে দিয়েছিল। আমিও আশা ছেড়ে দিয়েছিলাম। হয়তো এই পৃথিবীর আলো আর কখনো দেখতে পারবো না। কিন্তু মিতালি যদি না থাকতো তাহলে যে আমার কি হতো? মিতালি, মিতালির জন্য আজকে তুমি এখানে এই অবস্থায় পড়ে আছো। ওই তো বিষ প্রয়োগে তোমাকে খুন করতে চেয়েছিল। ম্যাম, আপনি এসব কি বলছেন? মিতালি আমাকে বিষ খাইয়ে খুন করতে যাবে কেন? অসম্ভব। সেদিন মা আমার প্রমোশনের কথা শুনে উনি নিজের হাতে পায়েস রান্না করেছিল, আর সেই পায়েস খাওয়ার পর থেকেই আমার এই অবস্থা। পায়েস কে রান্না করেছিল? মা রান্না করেছিল। মা আমার প্রমোশনের কথা শুনে অনেক খুশি হয়েছিল, আর সেজন্যই পায়েস রান্না করেছিল নিজের হাতে, এবং আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিল। আই সি, তুমি আর জনি দুজনই একই অফিসে জব করো। তোমার প্রমোশন হয়েছে আর জনি প্রমোশন হয়নি, সেই জন্যই হয়তো মা এমনটা করেছে। বুঝতে পারছি না মা হয়ে এমনটা কী করে করতে পারলো। উনি আমার আপন মা নন, সৎ মা। আমার মা আমাকে জন্ম দেওয়ার সময় এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তারপর থেকে
ওনাকেই আমি মা হিসেবে জেনেছি, কিন্তু মা আমাকে কোনোদিন নিজের সন্তান হিসেবে মেনে নেননি। তবুও আশায় ছিলাম হয়তো কোনো একদিন মা আমাকে নিজের সন্তান হিসেবে বুকে টেনে নেবেন। কিন্তু মা এটা কি করলো? তিনি অনেক বড় অন্যায় করেছেন। আফসোস, মাঝখান থেকে বেচারি মিতালি ফেসে গেল। জনি আর তোমার মা মিলে যে কাজটা করেছে সেটা একদম ঠিক করেনি। পুলিশ তো মিতালিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। হোয়াট? পুলিশ মিতালিকে কেন অ্যারেস্ট করেছে? ও তো নির্দোষ, আর ও আমাকে ভালোবাসে। বিশের যন্ত্রণা যখন ছটফট করছিলাম তখন মিতালি আমাকে হসপিটালে নিয়ে এসেছে। ওই দিন যদি মিতালি না থাকতো তাহলে যে আমার কি হতো? মিতালি তোমাকে অনেক ভালোবাসে, তাই না? হ্যাঁ, মিতালি আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসে। সৎ মায়ের অবহেলা, অত্যাচারে, আঘাতে আঘাতে যখন আমি শেষ হয়ে যাচ্ছিলাম তখন মিতালি তার ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখতো। মিতালিও আমার মতো সেই ছোটবেলায় তার মাকে হারিয়েছি। আমরা দুই এতিম, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিতাম। তার মানে তুমি তাকে ভালোবাসতে, তাই না? হ্যাঁ, ভালোবাসি। ভেবেছিলাম প্রমোশনের পর মামাকে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু তার আগে কত কিছু ঘটে গেল। মিতালি খুব সৌভাগ্যবতী, তোমার মতো একজন সৎ ভালো মনের মানুষ তাকে হৃদয় জায়গা করে দিয়েছে। আসলে মনের মানুষ পেতে গেলে না ভাগ্যের দরকার হয়। কিন্তু আমার মনের মানুষটা বিনা অপরাধে কারাগারে শাস্তি পাচ্ছে। যেভাবেই হোক ওকে মুক্তি করে আনতে হবে। তুমি ভেবো না, আমি সব ব্যবস্থা করছি, তোমার মিতালিকে মুক্ত করব, আর যে আসল অপরাধী সে তার যোগ্য শাস্তি পাবে। তুমি একদম ভেবো না। এত বড় ষড়যন্ত্র, শেষ পর্যন্ত জুলেখা আকাশে বিষ খাওয়ায় মারতে চাইছিল, এটা আমি কি শুনলাম? হ্যাঁ বাবা, ফুপি আর জনি মিলে আকাশকে বিষ খেয়ে মারার চেষ্টা করেছিল। না, এ আমি কি শুনলাম? শেষ পর্যন্ত মা হয়ে সন্তানকে বিষ দিবে? কিসের মা? স্বপ্না কি কখনো আপন হয় বাবা? দুই ভাই একই অফিসে চাকরি করে, আকাশের প্রমোশন হলো, সেটা উনি মেনে নিতে পারেনি। শুধুমাত্র প্রমোশনই কারণ না রে মা, জনি যেন তার বাবার সমস্ত সম্পত্তির মালিক হতে পারে তার জন্যই জঘন্য কাজ করেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আকাশের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কি ভুল বাবা? বলবো, তোকে সব বলবো, তার আগে আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আমি পুলিশ অফিসারকে সব বলবো, আমার আমার গোপন পাপের দায় আমি তোকে বইতে দিব না, আমি পুলিশকে সব বলবো।